আজকে আমি রান্না করছি বড়ি দিয়ে পালং শাক। প্রথমে পালং শাকটা কেটে ভালো করে ধুয়ে নিন। পালং শাক রান্না করার জন্য আলু লাগবে। ছোট আলু হলে দুটো দিতে পারেন, আর বড় হলে একটা দিতে হবে। আলুগুলোকে কিউব সাইজে কেটে নিতে হবে। গাজর লাগবে, গাজর একটা দিতে হবে, আর গাজরও কিউব সাইজে কেটে নিতে হবে। টমেটো আধখানা লাগবে, আর লঙ্কা লাগবে তিনটে। এই রান্নাটার জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলো হলো 5 ফোড়ন হাফ টেবিল স্পুন, চিনি স্বাদ মতো, লঙ্কা শুকনো লঙ্কা দুটো, জিঞ্জার পেস্ট হাফ টেবিল স্পুন, টার্মারিক পাউডার বা হলুদ গুঁড়ো হাফ টেবিল স্পুন, আর নুনও স্বাদ মতো। এই রান্নাটাতে যেহেতু বড়ি লাগছে তাই আমরা আগে বড়িটা ভেজে নেব। আর আমি সর্ষের তেল ইউজ করছি ভাজার জন্য, কিন্তু আপনারা চাইলে ভেজিটেবল অয়েলও ইউজ করতে পারেন। একটু ওয়েট করব, তেলটা গরম হয়ে গেলে তারপরে আমরা বড়িটা দিয়ে দেব। বড়িটা আমি দিয়ে দিলাম। এবারে এটাকে নাড়াতে হবে ভালো করে, আর ব্রাউন হওয়া পর্যন্ত এটাকে ফ্রাই করে নিতে হবে। বড়িটা ভেজে আমি আলাদা জায়গায় তুলে রেখেছি। এবারে তেলে ফোড়ন দেব, 5 ফোড়ন আগে দেব, তারপর শুকনো লঙ্কা দুটো দিয়ে দেব। এবারে এটাকে একটু নাড়াতে হবে। এবার আমি আদা পেস্টটা দিয়ে দেব, আবার একটুখানি ফ্রাই করতে হবে। এবারে আমি একে একে পালং শাক, আলু, টমেটো, গাজর দিতে থাকবো। এবং কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দেব একই সাথে। এবার ভালো করে মেশাতে হবে। ভালো করে মেশানো হয়ে গেলে এবারে আমি ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। আমি 5 মিনিট পর ঢাকা হলুদ নুন ও চিনিটা একে একে দিই। আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। 2 মিনিট হয়ে গেছে, এবারে আমি ঢাকনাটা তুলে নেব। আর
আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নিতে হবে। যদি না সিদ্ধ হয় আমি ঢেকে দিলাম আমার আলুগুলো। আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবারে পালং শাক থেকে যে জলটা বেরিয়েছে সেটাকে সম্পূর্ণ শুকিয়ে দিতে হবে। জলটা অনেকটা শুকিয়ে এসেছে, আরেকটু শুকাতে হবে জলটা। আর এই রান্নাটায় আমি আদার পেস্ট দিয়েছি। অনেকে আদার পেস্ট দেয় না, কিন্তু নিরামিষ রান্নায় যেহেতু আদার পেস্টটা একটু ভালোই লাগে তাই আমি দিয়েছি। জলটা এবার একদম, এবারে আমি এটাকে একটা আলাদা বড়ি দিয়ে পালং শাক রান্না করা হয়ে গেছে, এন্ড ইটস রেডি টু সার্ভ। যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক করুন।